বন্ধুরা, বলা হয়ে থাকে দশের লাঠি একের বোঝা, আর এই জিনিসটার জ্বলন্ত প্রমাণ হচ্ছে এই ভিডিওটি। কিন্তু বাস্তবে এখানে কি হচ্ছে এই জিনিসটা জানতে চাইলে আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। বন্ধুরা, সমুদ্রের চেয়ে রহস্যজনক এবং অদ্ভুত জিনিস পৃথিবীতে আর কোথাও নেই। যেমনকি মে 2021 সালে একজন আন্ডার ওয়াটার ফটোগ্রাফার ডাইভিং করতে করতে যখন ভিডিও করছিল, তখন হঠাৎ করেই তার ক্যামেরার সামনে একজন আনএক্সপেক্টেড বন্ধু চলে আসে। এমনকি লাগাতারভাবে মাছটি তার সাথে সাথে সাঁতার কাটতে থাকে। দেখে মনে হচ্ছে মাছটি যেন তার ক্যামেরা দেখে আকর্ষিত হয়ে গিয়েছে এবং তার সাথে একটা সেলফি তুলতে চায়। তবে জুলস নামের এই ড্রাইভার জানিয়েছে, তার কাছে মনে হচ্ছিল মাছটি যেন তার কানের কাছে এসে মিষ্টি মিষ্টি কোনো কথা বলে যাচ্ছে, আর এই জিনিসটা তার কাছে অনেক বেশি ভালো লেগেছে। বন্ধুরা, চুলদাড়ি বড় হয়ে গেলে আপনাদের যদি অনেক বেশি খারাপ লাগে, তাহলে এই ভেড়াটার কথা একবার চিন্তা করুন। আসলে ফেব্রুয়ারি 2021 সালে স্থানীয় লোকজন অদ্ভুত একটা প্রাণী দেখে ভয় পেয়ে যায়। কিন্তু পরবর্তীতে তারা বুঝতে পারে এটা ছিল একটা মেরিনো ভেড়া, যেটা কিনা 5 বছর ধরে তার উল শেভ না করে পালিয়ে বেড়াচ্ছে। এরপরে ভেড়ার উলগুলো যখন পরিষ্কার করা হয়, তখন তার শরীর থেকে 78 পাউন্ড উল পাওয়া গিয়েছিল, যেগুলো দিয়ে ছেলেদের জন্য 60-70টা সোয়েটার এবং 500 জোড়া মোজা বানানো সম্ভব। তবে নর্মালি একটা ভেড়ার শরীর থেকে উল শেভ করতে মাত্র কয়েক মিনিট সময় লাগে, কিন্তু এই ভেড়াটির উলগুলো এত বেশি বড় এবং জট পাকিয়ে গিয়েছিল, যার কারণে এগুলোকে শেভ করতে প্রায় কয়েক ঘন্টা সময় লেগে গিয়েছিল। আর এই কাজটা যদি না করা হতো, তাহলে হয়তো কিছুদিন পরে ভেড়াটা এভাবে করে উলের ওজনেই মারা যেত। তবে ভাগ্য ভালো যে ভেড়াটাকে মানুষজন দেখতে পেয়েছে এবং উলগুলোকে পরিষ্কার করে অ্যানিমেল রেস্কিউ সেন্টারে পাঠিয়ে দিয়েছে। বন্ধুরা, এখন আপনারা যে ভিডিওটি দেখতে পাবেন, সেটা দেখে হয়তো আপনাদের গায়ের লোমও দাঁড়িয়ে যেতে পারে। এখন হয়তো আপনারা ভাবতে পারেন, অদ্ভুত জিনিসগুলো আবার কি? আসলে এগুলো হচ্ছে চুলোওয়ালা ক্যাটারপিলার, যেগুলোকে আমরা বিচ্ছু বলে থাকি। আর ক্যামেরাম্যান যখন মুখ দিয়ে আওয়াজ করে, তখন আওয়াজের সাথে সাথেই ক্যাটারপিলারগুলো লাফ দিয়ে নেচে উঠে। এমনকি এগুলোর কাছে গিয়ে যদি কেউ গান বাজিয়ে দেয়, তখনও বিচ্ছুগুলো গানের তালে তালে নাচতে থাকে। আসলে বন্ধুরা, এটা দেখে সবাই মনে করে যেন বিচ্ছুগুলো গানের তালে তালে নাচতে থাকে, কিন্তু আসল রহস্য হচ্ছে বিচ্ছুর সামনে গিয়ে যদি জোরে আওয়াজ করা হয়, তাহলে বিচ্ছুগুলো ভয় পেয়ে লাফ দিয়ে উঠে। আর লাফ দিয়ে ওঠার এই ঘটনাটিকে আমাদের কাছে বিচ্ছুর ড্যান্স মনে হয়। তবে আমাদের মধ্যেও এমন অনেক মানুষ রয়েছে যারা কিনা জোরে আওয়াজ শুনলে এভাবে করে বিচ্ছুর মতো লাফিয়ে উঠে। আর আপনিও যদি জোরে আওয়াজ শুনলে ভয় পেয়ে থাকেন, তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। বন্ধুরা, নর্মালি একটা ঘর বানাতে আমাদের সাধারণত 6 থেকে 7 মাস সময় লেগে যায়। কিন্তু পৃথিবীতে এমন একটা প্রাণী রয়েছে যারা কিনা 30 সেকেন্ডের মধ্যেই তাদের জন্য ঘর বানিয়ে ফেলতে পারে। আসলে বন্ধুরা, এগুলো হচ্ছে স্যান্ড বাবলার কাঁকড়া, যাদের মধ্যে কনস্ট্রাকশনের অদ্ভুত একটা শক্তি রয়েছে। আর পুরো শক্তিটাই হচ্ছে এদের মুখের ভিতরে, কারণ সাগর পারে খাবারের জন্য কাঁকড়াগুলো বীচের বালিগুলোকে দলা করে খেয়ে ফেলে এবং মুখে দেওয়ার পরে বালির মধ্যে থাকা বিভিন্ন কীটপতঙ্গ এবং ব্যাকটেরিয়াগুলোকে খেয়ে বালিগুলো দলা করে আবার বাইরে বের করে দেয়, যার কারণে আমরা বীচে গেলে এই রকমের বুদবুদ আকারের গোল গোল প্যাটার্ন দেখতে পাই। বন্ধুরা, এখন আপনারা যেই প্রাণীগুলোকে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে পৃথিবীর সবচেয়ে ছোট এবং সহজ সরল স্বর্ণের ডাকাত। আর এই ডাকাতগুলো তখনই ধরা পড়েছে যখন তারা একটি স্বর্ণের ব্রেসলেট নিয়ে পালিয়ে যাচ্ছিল। কিন্তু যেই লোকটা ডাকাতি করার সময় পিঁপড়াগুলোকে ধরে ফেলেছে, সেই লোকটাই স্বর্ণের ব্রেসলেটটি পেয়ে লালে লাল হয়ে গিয়েছে। আর অন্যদিকে স্বর্ণের মালিক হয়তো পুরো বাসাটিকে তন্নতন্ন করে খোঁজার পরেও ব্রেসলেটটিকে আর খুঁজে পাচ্ছে না। তো বন্ধুরা, আপনাদের দামি জিনিসগুলো এই ধরনের পুচকে ডাকাতের হাত থেকে সাবধানে রাখবেন। এবং আপনারা কখনো এই ধরনের দামি জিনিস কোথাও খুঁজে পেয়েছেন কিনা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।